যেমনি কালো চশমা লাগাইছেন, যদি সামনে গাতা পরে আপনি তো রাত্রে কি না কি হয়ে যায়, চিল চিল প্যারা নাই চিল। এতক্ষণ তো ভালোই ছিল, এমন এমন কে Hey guys, assalamu alaikum, this is me Imran Majid and welcome to my another video. So guys, আজকে আমরা চলে আসছি নোয়াখালী ভিডিও করার জন্য। তো এখানে আসার রিজন একটাই, যে এখানে একটা ভাইয়ের বিয়া, ঠিক আছে? তো ওই বিয়েতে আমরা আসছি। তো আজকের ভিডিওতে অনেক মজা করব, অনেক এনজয় করব, তো দেখতে থাকেন আর আপনারাও মজা নেন, আমরা মজা দিচ্ছি, মজা মাস্তি ভরপুর। আমরা আসছি নোয়াখালী এখন। তো নোয়াখালী বিয়েতে আজকে অনেক মজা করতেছি সবাই মিলে। তো সবাই ভিডিও দেখবেন, এনজয় করবেন, এন্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমাদের নায়ক ভাই, ঠিক আছে, সবাই একটু ফলো করেন, দেখেন দেখেন দেখেন, ফলো করেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাহ, চমৎকার, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন আছে আমার, প্রশ্নটা হচ্ছে শীত বড় না পাঞ্জাবি বড়? এটা হচ্ছে এই টিম মেম্বার মানে গুরু, ঠিক আছে, উনি রাইট, ভাইয়ের নামটা কি রুবুল? রুবুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার, আচ্ছা শীত বড় না পাঞ্জাবি বড়? শীত বড়, পাঞ্জাবি কেন পাবো, শীত তো চিরকাল থাকবে। আপনার কাছে শীত বড় না পাঞ্জাবি বড়? ঠান্ডা বড়। সবাই পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি, ওনাদের কাছে মানে পাঞ্জাবি বলো, ঠিক আছে, শীত বলো না। তো গাইস, ওয়েলকাম ব্যাক নোয়াখালী। আর নোয়াখালী আসার একটাই রিজন, এটা হচ্ছে একটা ভাই ব্রাদারের বিয়া। আর এই যে ভাইটা, এই যে এই যে এই যে জামাই, এই জামাইয়ের কোনো ফিলিংসই নাই, তার যে কালকা বিয়া, আজকে গায়ে হলুদ, তার কোনো ফিলিংসই নাই, ঠিক আছে? তো ফিলিংস তার নাই, ঠিক আছে, আমাদের তো আছে, ঠিক আছে? তো এই ফিলিংস নিয়ে আজকে আমরা সবাই মিলে মজা করব। দেখেন, এটা হচ্ছে হলুদ পাঞ্জাবির গ্রুপ, এই যে চশমা যে লাগাইছেন ভাই। হ্যাঁ, রাত মানে এখন এক মিনিট রাত ভাই, ঠিক আছে, রাত্রের ভিতরে চশমা, কাল যেমনি কালো চশমা লাগাইছেন, যদি সামনে গাতা পরে আপনি তখন কি করবেন? মজা করবো, কি বলো সবাই, খেলা হবে, কোথায় খেলা হবে? সবাই পাঞ্জাবি পরছে, হ্যাঁ, আর জামাই পরছে জার্সি, ব্রাজিল। যাই হোক জামাই সাহেব, এই যে এতগুলো হলুদের মাঝে বসে আপনার ফিলিংস টা কেমন? আহা, এই ভাগনা,
কি যে দিয়া ভরে লাগছে যে কস না কে চায় রয়েছে এই যে দিছে এডি আম করে এডি কি আমরা তো আয় পড়ছি ফিলিংস অনুমতি অনুমতি আমরা অলরেডি বের হয়ে গেছি জামাই নিয়ে, এটা হচ্ছে আমাদের জামাই। জামাই কোন দিক, জামাই খুব পেরেশানিতে আছে, ঠিক আছে, রাত্রে কি না কি হয়ে যায়, খুব পেশেন্ট আছে ভাই। আপনারা সবাই সেফটি দেন, একসাথে খেলা হবে, খেলা হবে। তো আমরা এখন গাইতে উঠবো, গাইতে করে তারপরে আমরা এখন বাইকে উঠবো। আমার সাথে রাসেল আছে, তো আজকে আমরা দুইজনে, আরেকজন আছে আমাদের সাথে, তিনজন একটা বাইকে করে, ঠিক আছে, আমাদের সাথে একটা আছে, তো আমরা তিনজন আছি একটা বাইকে তিনজন করে, আর সামনে একটা, আমরা সবাই রেডি বাইক নিয়ে আমরা এখন চলে যাব। সবাই সবাই হাই দেন, সবাই সবাই কি কেমন লাগতেছে? আরে ভাই চিল চিল প্যারানাই চিল সবাই চিলে আছে। আমরা অলরেডি চলে আসছি, তো এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার জন্য আমরা প্রস্তুত সবাই। খাওয়ান দিতে তো না, আরে কি কষ্ট, কি কষ্ট, আরে ভাই ঠান্ডার লেগে 15 মিনিট খাইছি। এই দেখেন মালটা, এতক্ষণ তো ভালোই ছিল, এমন এমন কে খারাপ কে কবুল কোটে পরে মন কেমন ছোট হয়ে গেছে। কি খাওয়ান দাওয়ান চলতেছে? হ্যাঁ হাই দিয়ে দেন, আমরা খাওয়া দাওয়া শুরু করবো, আপনারা দেখে থাকেন। আর হইছে এই যে সাবধানে খাইন ভাই, নাহলে কিন্তু জানালে যাবো গা, অল্প পরের দিকে তাকান। এটা হচ্ছে আমাদের ভাবি, ভাবি কাঁদতে কাঁদতে চোখ ফুলে লাগছে, বুঝলাম তো ভাই। তারপরে একটা ফিলিংস আছে না ভাই, একটা এখনকার ফিলিংস আর তখনকার ফিলিংস তো মিলবো না ভাই। এদিকে তাকাও,
তোমার মোরে ডাকো না কি বলে ডাকো সেটা বিশ্লেষণ করে বের করতে করতে এই ভাইটায় অলরেডি দুই নাম্বার দিয়ে দিচ্ছে, তো দুই নাম্বার কার্ড আপনি যেতে পারেন এখন দুই নাম্বার সাইডের তারপরে এখানে আসুন আমাদের বউ এখন আমাদের না মানে আমার ভাইয়ের বউ এখন স্টেজ থেকে নেমে যাবে, দাঁড়ায় গেছে অলরেডি, সে বের হয়ে যাবে, জানি না তার কি হয়েছে, রাগ করছে কিনা, রাগ করলে রাগটা ভাঙার দায়িত্ব তোমার, তুমি যাও রাগটা ভাঙায় দিয়ে আসো, তারপরে আমরা ব্যাপারটা দেখতেছি বাকিটা চলে যাচ্ছে কেন জানি না, বাট সবাইকে খাদায় দিয়ে দিতে ভাই অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে এই লোকটাকে পেয়েছি, লোকটা খুবই অসহায় আছে, দেখেন কিভাবে বসে আছে, জানি না তার বউ কি মারা গেছে না, এই ভাই আপনি কি করলেন, এটা তো ক্যামেরা বন্ধ করে বলেছেন ভাই, আসসালামু আলাইকুম, আপনি আসলে আমি জানি না কি লাগেন, বাট দুলাভাই আপনি যেখানে ঢাকার কিং, যাই হোক মাশাল্লাহ কিং, দেখেন হাসিটা দেখেন অনেক সুন্দর একটা হাসি, যাই হোক আমরা এক এক করে সবার ফিলিংস এর কথাই মানে জানার চেষ্টা করছি, দেন জানছি এখন আমরা বউ নিয়ে বের হয়ে যাবো কিছুক্ষণের ভিতরে, আমরা কিন্তু বের হয়ে গেছি বাট আমাদের সাথে কোনো বউ নাই কিন্তু জামাই আছে, এইটা হচ্ছে জামাই ঠিক আছে, কিন্তু জামাই বউরেরা এখানে কেলে গেছে আমি জানি না, এখানে কিন্তু গাড়ি অলরেডি প্রস্তুত, আমরা চলে যাবো কিছুক্ষণের ভিতরে, বউ তো তার বাড়ি ছেড়ে চলে যাবে, এই কারণে উনি একটু কষ্ট পাইতেছে, কান্না আছে, ভাই আপনি যে এখানে দাঁড়ায় আছেন আপনি কি কিছু বলতে চাচ্ছেন, আপনি কি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন, যাই হোক ভাই কষ্ট দিও না কখনো ভাই, আপনার খুব মিস করে ভাই, কি ভাই অনেক ভালোবাসেন না, দেখেন গাইস আমাদের বউ কিন্তু অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বউ, এই ড্রাইভার সাহেব একটু সাবধানে, হ্যাঁ এইখানে আমাদের নতুন বউ, হ্যাঁ একটু সাবধান কেয়ারলি ঠিক আছে, সামনে রাস্তাঘাট ভাঙা আছে একটু দেখে, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে চলে যাবো, সবাই রেডি সবাই চলে যাবে এখন, তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, ওয়াও লাগতেছে, ওয়াও ওয়াও ওয়াও।